वेलकम बैक टू माय चैनल स्निपर्स ब्लॉग। तो तुम्हारा सबाई कैमन आछो? आशा करी तुम्हारा सबाई खूब भालो, आमिओ भालो। कि बोलछी तो आज के सन्डे, सन्डे माने सबाई एकटु जमजमाट, जिजुओ बाड़ीते। तो आमादेर सन्डेते कल के सरस्वती पूजा घुरते जेते पाइनी, तो सन्डे पुरो प्लान छिलो बाइरे। तो सकाले ब्रेकफास्टटाओ बाइरेरई प्लान छिलो, बाट तखन 10टार पर सब स्विगी जोमाटो सब किछु खोले, तो एर जन्य हलो ना। दुपुर থেকে রাতটুক পুরোটা সানডে মানে বাইরে। তো এখন প্রায় দুটো বেজে পার হয়ে গেছে। তো জিজু বলেছে তোরা রেডি হ, তো এখন রেডি হব। তো দুপুরের লাঞ্চ টাঞ্চ সব কিছু বাইরে করে ঘুরে টুরে দেন বাড়ি আসব। বাড়ি এসেও রাতের লাঞ্চটাও বাইরে। সো চলো তোমরাও আমাদের সাথে, যে আমরা কোথায় যাচ্ছি লাঞ্চ থেকে শুদ্ধ পুরো ব্লগটা দেখতে থাকো, আর তোমরাও এনজয় করো। চলো আমি এখন রেডি হব। তো রেডি হব, কি পরবো আমি কিছু জানি না। পরলে কি পরতে হবে, জিন্স পরবো। তো এই টপটা দিই, জিন্স দিই। তো চলো রেডি হয়ে আসছি, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। চলো আমরা এখানে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো বাড়ি থেকে বেরিয়ে টোটোর জন্য দাঁড়িয়ে আছি, তো টোটোতে উঠে পড়লাম। তো এখন চলো যাওয়া যাক কোথায় যাই দুপুরের লাঞ্চ করতে। তো প্রায় পৌঁছে গেছি, আমি ঠিক একটা ভিডিওটা বড় করিনি। তো এটা শিলিগুড়ির সবচেয়ে ফার্স্ট বিরিয়ানি, জায়কা বিরিয়ানি হাউস। তো সেখানে গেলাম, গিয়ে চলো ঢুকি। তো ঢুকে বসে আছি, তো প্রচণ্ড ভিড়, সত্যি বলতে এখানে দাঁড়িয়ে থেকে থেকে ওয়েট করতে হবে, যার ধৈর্য সেটাই। তো আমরা ঢুকে পড়লাম, ঢুকে ফার্স্ট চিকেন বিরিয়ানি দুটো অর্ডার, যেহেতু আমি মাটন খাইনি, খাই না। তো আমি আর জিজু চিকেন, দিদিভাই মাটন উইথ চিকেন বারবিকিউ, তারপর চিকেন রোস্ট তো অর্ডার করেছিল, কোক অর্ডার করেছিল। সো সবাই দেখো প্রায় শেষে এরকমভাবে খাচ্ছি, মানে খাওয়া ওভার হয়ে গেছে। বিরিয়ানি মানে এত কিন্তু খাওয়া যায় না, তো খেতে খেতে পরে লাস্টে আর পারিনি। দিদিভাইও তো খেতে অনেকটাই পারেনি, যেটা সত্যি বলতে। তো এখানে টেবিলে জায়গা হচ্ছিল না মোবাইলটা রাখার মতন, যে ভিডিওটা করব আমি, মানে টেবিলটা এতটা ছোট জিনিস দিয়ে ভরে গেছে। তো খাওয়া দাওয়া করে সব থেকে বেরিয়ে গেলাম, সব বলছি কেন, হাউস থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে এখন আমরা যাব সূর্য সেন পার্ক। তো এই তো পার্কে ঢুকে যাচ্ছি, তো ফার্স্টে টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে পার্কে ঢুক, তো এখানে পার্কে ঢুকে গেলাম। তো এই পার্কে আমি আগেও এসেছিলাম, তো সেই ভিডিওটাও আছে। আমি সেই ভিডিওটা যদি তোমরা দেখো, তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো তোমরা প্লিজ গিয়ে ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। পার্কটা আমি অতটা ভালোভাবে করিনি, কিন্তু ফার্স্ট ভিডিওতে সেটাতে আছে। তো অবশ্যই ভিডিওটা দেখবে, ভালো লাগবে আশা করি। তো সত্যি মানে জায়গাটা আসলে একদম নিরিবিলি, খুব সুন্দর। আর কাল সরস্বতী পুজো ছিল, তো বৃষ্টি ছিল প্রচণ্ড, কেউ বেরোতে পারেনি। আজ দেখো কি সুন্দর সুন্দর সবাই, ছোট বলো বড় বলো, সবাই শাড়ি পরে পার্কে ঘুরতে এসেছে। তো আমরা চারপাশে সরস্বতী ঠাকুরই দেখছি, যেটা বলতে সত্যি। তো আমি দিদিভাই, দিদিভাই যেরকম কুর্তি পরেছে, আমি জিন্স, তো দিদিভাইয়ের আমার কাছে খুব খারাপ লাগছিল। আমি বলছি দিদিভাই আমরা জানা থাকলে আমরাও পরে আসতাম। তো এই নিয়ে আমরা ইয়ার্কি করছি, দেখো চারপাশে শুধু শাড়ি শাড়ি। হায়েস্ট আমার, আমি জিন্স যেরকম পরেছি কয়েকজন আছে, বাট সবাই ছোট বলো বড় সব শাড়ি। তো দিদিভাইয়ের সাথে এটাই বলছি, দিদিভাই বলছে ইস জানা থাকলে আমিও পরে আসতাম। আমি বলছি হ্যাঁ আমিও পরে আসতাম। এসে তো এদিকে পার্কটাতে এত ভিড় হয়েছিল বলার বাইরে। সরস্বতী পুজোটা আজকে তো মারোয়ারিরাই বেশি ছিল দেখলাম শিলিগুড়িতে, মানে দেখলাম সব মারোয়ারিটাই বেশি। এখন ওদের হয়তো আজকে বা কিছু ছিল সানডেতে, সরস্বতী পুজোর পরের দিন পঞ্চমীর কিছু, তো সেটা তো আমি জানি না এখন ওদের তিথি কী। তো এখানে পার্কটাতে ঢুকে যাচ্ছি, তোমরাও দেখো পার্কটা সত্যিই অপূর্ব, দেখতে সুন্দর, দেখতে থাকো চলো।
পুকুর টাইপের আছে, এখানে বোট করা যায়। তো বোট কাল ছিল না, মানে সানডেতে। তো এখানে এই পুকুরটার মধ্যে অনেক মাছ আছে সত্যি বলতে, মাছ হাঁস। তো এখানে সামনে দিদিভাই জিজু হেঁটে যাচ্ছে, পেছনটা আছে তাদের। তো দেখো আমরা ওই সাইডে গিয়ে নদীর, মানে নদী বলছি কেন, পুকুরটার সাইডে গিয়ে বসবো, মানে নদী হয়ে যাচ্ছে কি বলবো। এখানে সবাই দেখো কি সুন্দর হয়েছে, ফটো ভিডিও রিলস। কেউ শিলিগুড়ি আসবে অবশ্যই, সূর্যসেন পার্কে আসবে, সত্যি পার্কটা অপূর্ব, আসলে মনটা একদম খুলতে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে। তো পার্কটা 7টা পর্যন্ত খোলা থাকে সন্ধে, তো আমরা তার আগেই বেরিয়ে যাচ্ছি যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে। তার উপর আকাশটাও ঠিক ভালো না, তো এই কারণে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার পর আমাদের চোখের সামনে যেটা হলো একটা অ্যাক্সিডেন্ট, যেটা সত্যি আমি আমি দেখে আমরা অবাক পুরো। তো পার্কটার থেকে বেরিয়েই আমরা অ্যাক্সিডেন্টটা দেখেছি। তো পার্কের সামনে প্রচণ্ড ভিড় হয় যেটা সত্যি বলতে। তো ফাইনালি ঘুরে টুরে বাড়ি চলে এলাম, তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে যাতে নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। তো আজকের জন্য বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।